দরজা খোলা রাখবো, তুমি চুপ করে দেখবা। একই বিন্দু ভালোবাসা দিবা, আমি তিন বদনা পানি দেব। এখন আসে নাকি আমার জানো তা, গোলামের ঘরের গোলামের বাজারে পাঠাইলাম, এ সুযোগে আইসা পড়ব, এখনো আসে না, কেমনটা লাগে? প্রত্যেক দিন এইভাবে কি রাত্রি করে বাহিরে দাঁড়ায় থাকা সম্ভব? বসো না, তুমি আইসো? এত লেট করে আইলা কে? আসলে আমি তো অনেক জনপ্রিয় মানুষ, এই এলাকায় সবাই আমাকে চিনে জানে মানে। আমি কি জানো, গানি গুনি বেগুনি পেঁয়াজি, না পেঁয়াজি না, ওগুলো তো খাই মানে, আমিও খাই তো, ওই তো বাইরে গেছে। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, ডার্লিং মাই সুইট হট বট। ও তাই, আর তোমাকে দেখে আমার একটা গান মনে পড়লো। কি গান? মনটা সবাই দিতে পারে, আমি তোমায় ধন প্রাণটা দিতে চাই, ও জান আমার জান, তোমার প্রেমে কুরবানি দিব 150 মন ধান। এই গরু তো আর দাম বেশি লাগে, ধান দিলাম কে তোমার জানের ডাকইতা? জান দিয়ে দিবি, বেশি সময় নষ্ট করা ঠিক হইব না। নষ্ট করা ঠিক হইব না তো একটা কথা বলি তোমার, তোমার ওইটা কই? বাজারে পাঠাইছি। বাজারে পাঠাইছো মানে সদাই নিয়ে তো তাড়াতাড়ি আইব? এই যে শুনো, তাড়াতাড়ি আইব না, তোমার একটা কথা বলি। কো? তুমি যে প্রতিদিনই আমি ওই যে এটা কই বেটারে বাজারে পাঠাই, আর তুমি লেট করে হও, আমার ওই রাত্রি করে এখানে দাঁড়ায় থাকতে ভাল লাগে না। আর দাঁড়িয়ে থাকতে হইব না। শুনো, দরজাটা খালি একটু ভিড়ায় রাখবা, আমি দুই টাকা দিতেই খুলে দিবা, নাইলে খিলদা লাগাইবা না। আমি গিয়া ঢুইকা গিয়া তোমার আদর যত্ন কইরা মাইকা মুইকা ছিলাম। তাই? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাই করুম। আনতে দরজা খোলা রাখবা। হ, দরজা খোলা রাখবো, তুমি চুপ করে দেখবা। আজকে কি জানো? কি? একই বিন্দু ভালোবাসা দিবা, আমি তিন বদনা পানি দেব। চলো, আবার আজকে আমাকে দুইটা মিল আছে। কি? তুমি লাল আমি লাল, বাসমু আর বাল, ইয়া বাসমু কো অনেকদিন। চলো পাগল, আসো ডার্লিং, আজকে তোমার না ইয়া একদম একেবারে। ঠিক আছে, ওর ডাক দেখি ওর কাছ থেকে কোন কথা পাওয়া যায় কিনা। দোস্ত, দোস্ত, চিকনালি দোস্ত, তুই হলি ছোট লোক, তুই দাঁড়ায় থাক, আমি বড় লোক বসে। আচ্ছা ঠিক আছে, দোস্ত মানুষ কত কথাই তো কবি, ওইটা থাক, সমস্যা নাই, নো প্রবলেম, সব সমস্যা। আমার একটা কথা আছে। তোর কি কথা? কথার মধ্যে কথা হইলো কথা তা না, কথা হইলো ইমার্জেন্সি, মনে করো যে এত সুন্দর করে একটা তোমাকে কিস করলাম। তুই তো মায়া মানুষ না, পুরুষ মানুষ, মায়া মানুষ দিলে দেখতি এনে যা গু ভরে থাকলে খাই লাইতাম। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে মানে তুই মায়া মানুষ হবি? আমার না মানে এই বিষয়টা জানার খুব ইচ্ছা, আমার মানে জানার জন্য মনটা খালি আনসান 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 করতেছে, আনসান আনসান করে মন কি জানি হয় সারাক্ষণ।
এইভাবে নাচের গান না, আস্তে আস্তে। আচ্ছা তাহলে এইভাবে এইভাবে আসতে বাড়ি দেশটা? না 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 না, যাই হোক তুমি আমার ওই প্রশ্নের উত্তরটা দাও। খাইছ ভাত? খাইছ? আর আমি তোর হলাম প্রাণের দোস্ত, একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে থাকি। মাঝে মাঝে আমার ডাইভার্ট করে হ্যাঁ কই জানি উদাও হয়ে যাস, এর লেগে এই বিষয়টা আমি চিন্তা করি যে দোস্ত আমার থেকে কই যায়। ঘটনা হইতেছে দেওয়ালের কান আছে, বুঝছো? দেওয়ালের কান আছে, ঠিক আছে। তুই আমার আস্তে আস্তে কর, তুই আমার এই হাঁটু শুয়ে কথা দিয়ে কথা কাউকে কবি না। হাঁটুকে তুই যদি কই যে তোর সারা শরীর শুয়ে কম, তাও কম। তোর মাথা না মাথা ছবি না, তোর হাঁটু শুইতে কই যে বন্ধু গেলে জাগগা, এই বন্ধু যেন কিছু না হয়। না এ এ আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝছি 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 দোস্ত, তুমি বড় শেয়া না। আচ্ছা ঠিক আছে, তোর এই থ্যাংকস। দেখতে টসটসা, বেগুনের মতো কসকসা, পটলের মতো খসখসা। আর আমার সুমা দেশ কে আমি কই হের কোথায় দেয় সুমা আমার? আমি প্রতি রাতে যাই না, শ্যামলী ভাবি দরজাটা আস্তে করে লাগাই রাখি, আমি গেলে আমার একটু আমার একটু আমার একটু চান্স দিব। তোরে চান্স দেওয়ার জন্যই তো আমি বইয়ে নিছি। তোরে চান্স দিব, কত কষ্ট করে লাইনটা ক্লিয়ার করছি, লাইনে অনেক ময়লা জমছিল, আস্তে আস্তে সাফাই করছি, এইবার খালি ঢুকতেছি বাইরে হইতেছি, ঢুকতেছি আর বাইরে হইতেছি। ঢুক কিছু তুই এরকম করছিস, আমার আইসি আমিও পুশ করে একটু ঢুকে যাব। ও তো সোজা না, জিনিসটারে খুব কষ্ট করে ভাব করছি শ্যামলী ভাবি। আহ দেখলেই ছুতে মন চায়, দেখলেই দিতে মন চায়। হাত দিবি না সর দোস্ত, আমার যাওয়ার সময় হয়েছে দোস্ত, আমার একটু নিয়ে যা। বেটা তুই ছোট লোক, তুই জায়গায় বেরিক, আমি মার মুখ পেরিক। থাক রে বডি স্প্রেটা, না রুমে যাব না, গেলে কুফা লাগবো। আসলাম দোয়া করিস, তোর বন্ধু আমি, আর আমার হাঁটু শুয়ে কথা দিছস, তুই কাউরে কবি না, কেউ জান না জানে। হাত শুইলি না মারলি না? না শুইলাম, যাওয়ার সময় ব্যথা দিস না আমার তামাস দুষ্ট। আমি করে যাবো, আমি তাই আজকে দেখবো, পিছে পিছে আমার সাউনি লাগবো, সাউনি লাগবো, সাউনি লাগবো। আল্লাহ রে, এই কালে কেউ আছে নাকি বাইরে? নাই, কেউ নাই, তখন ঢুকে গেলাম। প্রেম, প্রীতি, ভালোবাসা, আরো 20 বছর পর বিয়ে করব, এরকম ফাও ফাও দেখা লাগে। আশপাশ কেউ নেই, আজকে বুকটা কেন দূরে দূরে করতেছে, কোনো সমস্যা হইব না তো? এতদিন আইলাম গেলাম ভয় পাইনি, আজকে তো ভয় লাগতেছে না, আজকে যাবো না, তাদের বাসায় ঘুরে যাই না, আমার তো টেয়া বসে লাগতেছে না, রিস্ক হাই রিস্ক।
সুযোগ, পরিবেশ ফাঁকা, কাঠপক্ষীও নাই, একটা কুত্তাও নাই, চলে চলে লাল দমাস ক্যালেন্ডার, চলে চলে লাল দমাস ক্যালেন্ডার, দরজা খোলাই আছে, আরে শরীরটা গরম করে লো, হিট করে নে, একটু ব্যায়াম করে, অনেক পরিশ্রম করতে হবে। ঢুকে পড়লো কারণটা কি? আবুলের এত সুন্দর একটা বউ এক এক ঘরে থাকে, এটা মারতে হল না দর্শক ভাইরা, আপনারা কেউ পরকে করে না, পরকে করলে আমার মতন সাজা পাবেন।